সিপিএ মার্কেটিং করে প্রতি সপ্তাহে মিনিমাম যারা $100 ইনকাম করতে চাচ্ছেন, একদম যারা নতুন আছেন, আমাদের আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আমি এখানে সিক্রেট একটা মেথড দেখাবো, যে মেথডের মাধ্যমে যদি আপনি কাজ করেন আপনি কিন্তু এখান থেকে ইনকাম করতে পারেন। মেন কথা হচ্ছে, অনেকে আছেন যে কাজ বোঝেন না, কিছুই বোঝেন না, জাস্ট হচ্ছে বলেন যে ভাই আমি কাজ করছি কিন্তু কোনো ইনকাম হয় না। আসলে ভাই আপনি একটা ল্যান্ডিং পেজই বানাইতে পারেন না, প্রফেশনাল একটা ল্যান্ডিং পেজ যদি আপনি মেক করতে না পারেন তাহলে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন না। আজকের ভিডিওতে দেখাবো যারা একদম নতুন আছেন, ল্যান্ডিং পেজ মেক করা ছাড়া বা পিকচার ডিজাইন করা ছাড়া কীভাবে আপনি ডিরেক্ট অফারটা প্রমোট করবেন আপনার ব্লগার ওয়েবসাইটের মাধ্যমে। তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না, ফুল দেখবেন। আমি এখানে যেভাবে কাজ করি সেম জিনিসগুলো কিন্তু আপনাদের দেখাবো। তো আমি এই প্রোফাইল থেকে ডিরেক্ট একটা কন্টেন্ট লকার্স বা টেম্পলেটস একটা লক করে আমি এখানে দেখাবো যে ব্লগারের মাধ্যমে কিভাবে আপনারা অফারটা প্রমোট করবেন। অনেকে আমাকে কোশ্চেন করেন যে ভাই আপনারা কিভাবে কাজ করেন, আমরা তো পারি না। ঠিক আছে, তো আমি এখানে লাইভেই দেখাবো। তো আমার এইখানে এই ব্লগটা হচ্ছে প্রবলেম হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে প্রবলেম হতে পারে, কোনো ব্যাপার না। তো আপনি নতুন একটা ব্লগ এখানে আমরা ক্রিয়েট করে নেবো। তার আগে ফার্স্ট অফ অল আমাদের এই ভিডিওটি, আমাদের এই চ্যানেল যারা নতুন দেখছেন অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক দিবেন, একটা কমেন্টস করবেন, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। তো ওকে, যারা সিপিএ মার্কেটিংয়ের বস হতে যাচ্ছেন, আমাদের 10 তারিখে লাইভ ক্লাস শুরু হতে যাচ্ছে অনলাইনে। আপনি চাইলে কিন্তু আমাদের ওইখানে অ্যাড হতে পারেন, ওইখানে আমরা টোটাল ইনকাম পর্যন্ত আপনাদেরকে সাপোর্ট দিব যারা একদম বিগিনার্স আছেন বা নতুন আছেন। আর এখানে প্রফেশনাল একটা ল্যান্ডিং পেজ আপনাকে মেক করতে হবে। টোটাল আমি এখানে একটু দেখাইলাম আপনাদেরকে, এর বেশি আমি দেখাবো না, কারণ এটা হচ্ছে আমাদের প্রিমিয়াম কোর্সের একটা ভিডিও। জাস্ট হচ্ছে আমরা আজকে দেখবো যে ব্লগারের মাধ্যমে আমরা কিভাবে অফারটা প্রমোট করবো সিপিএ বিল্ডের। এবং হচ্ছে আমরা অনেকেই কী করি, গুগল সাইট দিয়ে ল্যান্ডিং পেজ মেক করি, কিন্তু ওইখানেও কিন্তু সবাই প্রফেশনালভাবে ল্যান্ডিং পেজটা মেক করতে পারেন না, বা কোন অফার নিয়ে আপনি কাজ করবেন এটা কিন্তু বোঝেন না, এই জন্য কিন্তু আপনারা ইনকাম করতে পারছেন না। তো আজকের ভিডিওটি যারা দেখবেন অবশ্যই আপনি এখান থেকে আর্নিংটা জেনারেট করতে পারবেন 100%, যেহেতু আমি এখানে কাজ করছি সো আপনারাও পারবেন। তো আমি এখান থেকে জাস্ট একটা ল্যান্ডিং পেজ মেক করতেছি, দেখেন এখানে আমি একটা নাম দিয়ে দিলাম, এখানে এই নামটাই আমি কপি করে রাখি, ওকে নেক্সট করে দেব। দেন হচ্ছে আপনার এটা যদি অ্যাভেলেবেল থাকে, ব্লগারটা অ্যাভেলেবেল না থাকলে আপনার এখানে হবে না। আমি 100 দিয়ে দিলাম, ঠিক আছে, ওকে দেখি এটা ইজ অ্যাভেলেবেল আছে, এটা সেভ করে দিলাম। তো আপনারা ব্লগ সাইট সবাই ক্রিয়েট করতে পারেন, তারপর আমি নতুনদের জন্য একবারে ফুললি দেখাবো যে এখানে কিভাবে কাজ করতে হবে। ঠিক আছে, তো ফার্স্টে আমাদের যে কাজটি করতে হবে, সবারই সিপিএ বিল্ড অ্যাকাউন্ট আছে, আর যাদের নেই আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিব, ওটা দেখে সবাই কিন্তু এখান থেকে খুলে নেবেন আমাদের রেফারেল দিয়ে। ঠিক আছে, এখান থেকে টেম্পলেটস টেম্পলেটস অ্যান্ড স্ট্যাটাস এখানে যাবেন। এখান থেকে আমরা কী করবো, এখান থেকে যে অফারে বা যে কন্টেন্ট লকার সব থেকে ভালো কাজ হয় এখান থেকে একদম নিচের দিকে চলে যাবেন। আমি একটু দেখাচ্ছি, আমি যেভাবে দেখাবো সবাই সেমভাবে, আর যাদের সিপিএ বিল্ড অ্যাকাউন্ট লাগবে, অ্যাকাউন্ট তো টিম নিয়ে বা অন্যের আন্ডারে কাজ করেন, আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা কিন্তু আপনার নিজের স্মার্ট কার্ড যদি থাকে তাহলে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দেবো। ঠিক আছে, ওকে, তো আপনারা এইখান থেকে দেখতে পাচ্ছেন অল কাস্টম টেম্পলেটস এখানে আসবেন, এখান থেকে সার্চ মেনু আছে, এখান থেকে শুধু আপনি নেমটা সিলেক্ট করে, আমি যেমন এখানে যদি ধরেন আপনারা অনেকে আছেন যে ক্যাশ অ্যাপ নিয়ে কাজ করেন, আপনি আপনার ইচ্ছা মতো ভাই এখান থেকে যে কোনো কিছু নিয়ে কাজ করতে পারবেন। তো আমি ওয়ালমার্টটা দিয়ে দেখাচ্ছি, এখান থেকে দেখতে পাচ্ছেন 18 দিন আগে 2023 সালের হাই কনভার্টিং ল্যান্ডিং পেজ বা টেম্পলেট বলতে পারেন আপনারা। এটা যদি আপনি প্রিভিউ দেখতে চান যে দেখতে পারেন, দেখেন একদম ইজিতে দেখতে পাচ্ছেন ঠিক এমন হবে, আপনি কিন্তু এই ব্লগারের মাধ্যমে এটা ইউজ করতে পারবেন। তো আপনারা যারা এই ল্যান্ডিং পেজটা ইউজ করতে চাচ্ছেন কি করবেন, এখানে ইউজে চাপ দিবেন। তো ইউজে চাপ দেওয়ার পর দেখেন এখানে আমি যদি ইউজ দেই, তো এখানে আপনি চাইলে যে মোবাইল লকার এটা অপশনাল, আপনি চাইলে কিছু ইউজ করতে পারেন। তো আমি এখানে কিছু দিব না, জাস্ট আমি এখানে এটা দিয়ে রাখতেছি, এইটা ইউজ করলাম, ওকে। গেট ইউআরএল যখন দিব দেখেন আমি এখান থেকে এটাকে কপি করে নিউ একটা ট্যাবে রাখছি, ঠিক আছে, আপনাদের দেখানোর জন্য। দেখেন এখানে কেমন দেখা যাবে, আপনি যখন এটা নিয়ে মার্কেটিং করবেন ডিরেক্ট এমন শো করবে। ঠিক আছে, তো এখন হচ্ছে আমরা এখান থেকে কিন্তু মোবাইল দিয়ে এই কাজটা করতে পারবেন না, এই ল্যান্ডিং পেজটা আপনারা মেক করতে পারবেন না ভাইয়া, যাদের ল্যাপটপ পিছিয়ে আছে শুধু তারা এই কাজটা করতে পারবেন। আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল
কন্ট্রোল ইউ যখন চাপবেন তখন কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে, মানে এটার কোডিং ফাইলটা চলে আসবে। তো এই ফাইলটা এইভাবে রেখে দিবেন এবং হচ্ছে আমরা ব্লগারে চলে আসবো, ব্লগার থেকে আমরা এখান থেকে থিমে চলে আসবো। তো থিমে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কাস্টমাইজ লেখা আছে, পাশে একটা অ্যারো চিহ্ন আছে, এখানে চেঞ্জ টু দ্য ফার্স্ট জেনারেশন ক্লাসিক থিম এখানে চাপ দিবেন। এখানে দেওয়ার পর হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে যে অপশনটা আমি দেখাচ্ছি চেঞ্জ উইদাউট ব্রেকআপ, এইখানে চাপ দিবেন। ঠিক আছে, এখানে চাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে এডিট এইচটিএমএল, এখানে চাপ দিবেন। ঠিক আছে, এখন আছেন যে আপনার এটা হচ্ছে কন্ট্রোল এ দে সিলেক্ট করে কন্টেন্ট লকার যে লিঙ্কটা আছে সেটা কিন্তু কপি করে নিয়ে আসবো আমরা। তারপরে কি করব, এখানে পেস্ট করবো, এটা কন্ট্রোল এ দে সিলেক্ট করব, কেটে দিব। এখান থেকে পেস্ট করে দিলে কিন্তু আমাদের একটা প্রফেশনালি ল্যান্ডিং পেজ কিন্তু এখানে হয়ে যাবে। ঠিক আছে, তো আমি একটু সেভ করে দেখাচ্ছি, অনেক সময় এটা সেভ হতে চায় না, দেখতে পাচ্ছেন আমার এটা সেভ হয়ে গেছে। তো আমার এটা এই ব্লগারটা আমি এখান থেকে একটু ভিউ করে দেখাই, আপনাদের ব্লগারে চলে যাই, আমি একটু দেখাচ্ছি। তো আমার এখানে দেখতে পাচ্ছেন আমি যে এইটা ক্রিয়েট করেছিলাম আমার সিপিএ বিল্ডের ই থেকে, দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমার একটা লকারস। এটা কিন্তু আপনি যে কোনো সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করতে পারেন, কিন্তু সব থেকে বেশি লিড আনতে পারবেন একদম নতুন যারা আছেন। আমাদের আজকের ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনি টোটালি বুঝতে পারবেন, আর যারা এখন আমাদের ভিডিওতে লাইক দেননি, কারণ এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিওটা মেক করা, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, একটা কমেন্টস করবেন যে নেক্সট টাইম আপনি কী নিয়ে ভিডিও চাচ্ছেন। তো এখানে মার্কেটিং সিস্টেমটা আপনাদেরকে বুঝতে হবে। আমরা কিন্তু অনেকেই মার্কেটিং করে দেখতে পাচ্ছেন, এ কিন্তু একটা অফার প্রমোট করেছে, দেখেন আমি যদি এর প্রোফাইলটা দেখাই এখানে কিন্তু সে কিন্তু জেবিজিউ ওরিওর প্লাজের অফার প্রমোট করছে। ঠিক আছে, অ্যাফিলিয়েট মার্কেটিং করে আপনি জানেন যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং যদি আপনি জানেন টোটাল এখান থেকে আনলিমিটেড আর্নিং করতে পারবেন অ্যাফিলিয়েট করে বা সিপিএ মার্কেটিং করে। তো আজকের এই ট্রাফিক সোর্সটা আমি এখানে এই জন্যই দেখাবো, কারণ এটা হচ্ছে যারা বাইরের কান্ট্রির লোক আছেন ইউএসএর তারা কিন্তু বেশিরভাগ হচ্ছে এটা ইউজ করেন। এটা আমার একটা প্রোফাইল, আপনারা অনেকে আছেন যে ফলো করবেন আবার, ঠিক আছে, কারণ ইনস্টাগ্রামে আমার অনেকগুলো প্রোফাইল রয়েছে। আপনারা কী করেন যে একটা দুইটা আইডি নিয়ে বসে থাকেন যে ভাই আসলে ভাই এখানে কাজের বিষয়টা এমনই, আপনি একটা দুইটা আইডি দিয়ে কাজ করলে হবে না। এইটা কী করবেন, আপনারা এই ব্লগারের লিঙ্কটা যেমন ধরেন এখান থেকে পাবলিক আসলে পরে এখান থেকে ক্লিক করলে আপনার কিন্তু অফারে চলে যাবে। ঠিক আছে, তো এই ব্লগারের লিঙ্কটা হচ্ছে আপনারা বায়ো সেকশনে সেট করবেন। যেমন হচ্ছে আমি একটা প্রোফাইল ওপেন করে দেখাচ্ছি, এই প্রোফাইলে দেখেন এই কিন্তু শর্ট ইউআরএল দিয়ে আমি একটু দেখাই 59,000 ফলোয়ার আছে তার। আর এখানে কাজের সিস্টেম আছে ভাই, আপনার অনেকেই বোঝেন না, দেখেন এখানে এক একটা পোস্টের কমেন্ট দেখেন তার। আপনাদের যারা পোস্ট করেই পাগল হয়ে যান যে ভাই ইনকাম আসে না কেন, আসলে ভাই আপনার ইনকাম আসার জন্য কিন্তু তার মতো পোস্ট করতে হবে। দেখেন লাইক কমেন্টস, অনেকে আছেন যে এই ভিডিওগুলো কোথা থেকে পাবো ভাই এটা বোঝেন না, একদম যারা নতুন আছেন আমি বলছি যে সম্পূর্ণ দেখাবো। ঠিক আছে, তো এর জন্য কি করবেন আপনারা, এখানে এই পিকজেলে চলে যাবেন। পিকজেল থেকে কি করবেন আপনারা, দেখেন ফ্রি ফুটেজ আছে অনেক, এইখান থেকে আনলিমিটেড আপনি ভিডিও কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে, তো আমি যদি এখানে লিখি, দেখেন আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এখানে যে মানি, ঠিক আছে, দেখেন এটার ই দেওয়ার পর এখানে 1200 কিন্তু ভিডিও চলে আসছে আমার। ঠিক আছে, 1200 ভিডিও, তো এখান থেকে টোটাল এগুলো আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন। ঠিক আছে, এই ভিডিওগুলো নিয়ে কিন্তু আপনার মার্কেটিং করতে পারবেন খুবই ইজিতে। তো যেমন আমি হচ্ছে এখান থেকে এই ভিডিওটা একটু ডাউনলোডস করে দেখাচ্ছি আপনাদেরকে, এটা এই যে আমার ভিডিওটা কিন্তু এখানে ডাউনলোড হচ্ছে, তারপর আমি একটু দেখাচ্ছি আরও কয়েকটা ডাউনলোড করে, প্রচুর ভিডিও আছে ভাই এখানে। ঠিক আছে, আপনারা যারা কাজ বোঝেন না, অনেকে আছেন যে বোঝেন না, আসলে আপনাকে মেন কথা হচ্ছে আগে কাজটা শিখতে হবে। ঠিক আছে, প্রফেশনালভাবে কাজ যদি না শেখেন দেন হচ্ছে আপনি কিছুই করতে পারবেন না অনলাইন থেকে। ঠিক আছে, আগে হচ্ছে ভাই আপনার কাজ শিখতে হবে, কারণ ইউটিউব দেখে কিন্তু টোটালি আপনারা যারা অ্যাডভান্স লেভেলের আছে তারাই কিন্তু কাজটা পারবে, তাছাড়া কিন্তু আপনি পারবেন না। তো এই যে যে ইমেজটা আপনি ডাউনলোড করলেন এটা যদি এখন আপলোডে যান, আমি একটু যদি এখানে ক্রিয়েট পোস্টে যান এখান থেকে, তো আমি আমার ডিভাইস থেকে এই পোস্টটাকে আমি সিলেক্ট করে নিয়ে আসছি, দেন হচ্ছে আমি আবার ফিরছি আপনাদের মাঝে। তো ওকে, আমি আমার ভিডিওটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিয়েছি, কিন্তু এই ভিডিওটা কিন্তু আপনারা এইভাবে আপলোড করবেন না। ঠিক আছে, আপনারা কিন্তু কী করবেন, অবশ্যই ক্যানভা থেকে এটা ডিজাইন করে নিতে হবে আপনাকে টোটালি। ঠিক আছে, অনেকেই আছেন যে ক্যানভাটার ডিজাইনটা বোঝেন না, আসলে ভাই ক্যানভা ডিজাইনটা আপনাকে এই জন্যই করতে হবে, আপনি যদি প্রফেশনালভাবে এখানে মার্কেটিং করতে চান অবশ্যই আপনাকে ক্যানভা ডিজাইন কিন্তু জানতে হবে। আপনি চাইলে এখানে যে কোনো কিছু থাম্বনেল ইউজ করতে পারেন, আপনি যদি পিজি থেকে কোনো থাম্বনেল দিতে চান, যেমন ধরেন এখান থেকে আমি যদি একটু দেখাই আপনাকে, এখান থেকে যদি ফুটেজ নেন মানে পিকচার বা ইমেজ নেন, দেখেন এখানে অনেক প্রকার ইমেজ আছে। ঠিক আছে, অনেক ইমেজ আছে, আপনি চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। ঠিক আছে, কোনো ব্যাপার না,
দেখেন আমি যদি এই ইমেজটাকে এখান থেকে ডাউনলোড করে নেই, তো আমার ইমেজটা ডাউনলোড হয়ে গেছে। তো এটা আমি কী করবো, এটা থাম্বনেল হিসাবে সেট করব। এর জন্য কী করব দেখেন, এই যে ইমেজটা আমার, তো এটা কিন্তু থাম্বনেল হিসেবে আমার এখানে সেট হয়ে যাবে, ঠিক আছে। এখন অবশ্য দেখতে পাচ্ছেন আমার এখানে, আমার এটা কিন্তু রিলস ভিডিও আপলোড করছি, এই ভিডিওটা আপলোড করার মাধ্যমে কিন্তু আপনার প্রচুর ভিউজ হবে, ঠিক আছে, প্রচুর ভিউজ হবে। তো আমরা কী করব দেখতে পাচ্ছেন, এখানে একটা পোস্ট লিখতে হবে, প্লাস হচ্ছে পোস্ট লেখার পর দেন হচ্ছে আপনাকে কাজ করতে হবে, ঠিক আছে। ওকে, তো আমি এখান থেকে দেখি সুন্দর একটা পোস্ট নিয়ে নিচ্ছি, অ্যাফিলিয়েট মার্কেটিং রিলেটেড নেবেন, অথবা হতে পারে আপনার আদার্স কোনো সিস্টেমের। ওকে, তো আমি এই দুইটি লাইন মানে একটা কন্টেন্ট হতে হবে টোটালি। এই কন্টেন্ট যদি আপনি না জানেন বা মার্কেটিং না বোঝেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে আর্নিংটাও কিন্তু জেনারেট করতে পারবেন না, ঠিক আছে। তো আমি এই পোস্টটা দিয়ে দিলাম, পাশাপাশি হচ্ছে কি করব, আমার এর সাথে কিছু হ্যাশট্যাগ যাবে যেগুলো হচ্ছে সব থেকে বেশি সার্চ হয়। ওকে, তো আমি টোটাল এটা আমি কপি করে নিচ্ছি। আপনি আপনার পোস্টটাকে প্রতিদিন এইভাবে মনে করবেন, অ্যাক্টিভলি কিন্তু আপনাকে কাজ করে যেতে হবে, হ্যাঁ। অ্যাক্টিভলি যদি আপনি কাজ না করেন, এখন কন্ট্রোল এ দে এবং কন্ট্রোল সি দে আপনি কপি করে রাখবেন। আর অবশ্যই বায়ো সেকশনে কিন্তু আপনার যে ওয়েবসাইট লিঙ্কটা আমি ক্রিয়েট করে দেখাইলাম, ল্যান্ডিং পেজ, এটা কিন্তু খুব সহজে কিন্তু সেট করে রাখতে পারবেন। এই যে যে ব্লগারের এটা দেখাইলাম, এটা কিন্তু আপনার সেট করে রাখবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে ভেরিফাই চাপ দিলেই কিন্তু আপনার যে কোনো একটা কিছু এখানে আনলক করতে হবে, তখন কিন্তু আপনার এখানে প্রোফাইলে ক্লিক চলে আসবে। তো যাদের ওয়েবসাইট নাই বা ডোমেন হোস্টিং নাই, তারা কিন্তু এইভাবে ব্লগারের মাধ্যমে কিন্তু অফারগুলো প্রমোট করে আর্নিংটা জেনারেট করতে পারেন। আর এখানে আপনাকে প্রতিদিন কি করতে হবে, অ্যাক্টিভলি কাজ করতে হবে। অ্যাক্টিভলি কাজ করার জন্য আপনি কি করবেন, অনেকে আছেন বোঝেন না যে আসলে ভাই আপনি কীভাবে কাজ করবেন বা কখন কাজ করবেন। আসলে ভাই আপনার হচ্ছে টাইম মেনটেন করে কাজ করতে হবে। তো এটা হচ্ছে আমার একটা পোস্ট হয়ে গেছে এখানে, ঠিক আছে। আমার পোস্টটা কিন্তু হয়ে গেছে অলরেডি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আপনার পোস্টে যত বেশি ভিউজ বা লাইক কমেন্টস আসবে, মনে রাখবেন আপনার তত বেশি কিন্তু এখান থেকে আর্নিংটা জেনারেট হবে। এ কিন্তু একটা পোস্ট করেছে দেখতে পাচ্ছেন, এর পোস্টে 41টা লাইক দিয়েছে পাবলিকে। আপনি কিন্তু চাইলে প্রতিদিন এখান থেকে যেগুলোর মনে হবে যে ইউনাইটেড স্টেটের পিপল বা আদার্স কান্ট্রি, তাদেরকে ফলো করতে পারেন, ঠিক আছে। এইভাবে হচ্ছে আপনার ফলোয়ারগুলো কিন্তু বাড়বে। তো এটা কিন্তু আমার পোস্ট মাত্র আমি যেটা করলাম, এখানে কিন্তু লাইক কমেন্টস হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই, দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে এখন হচ্ছে এখানে আর একটা কাজ করতে হবে। আমি বলেছি যে এইখানে যারা একদম নতুন আছেন, অ্যাডমি ফার্স্ট এই সাইডে চলে আসবেন আপনার পোস্টটাকে ভাইরাল করার জন্য, ঠিক আছে। আমরা অনেকে এই কাজগুলো করি না আসলে, সঠিক নিয়মে সঠিক মার্কেটিং যদি আপনি না করেন বা আপনার পোস্টে যদি ব্যাক স্লিং না করেন, তাহলে কিন্তু প্রবলেম। তো এই জন্য কী করবো দেখেন, আমাদের এখানে ফ্রি পয়েন্ট আছে, আমরা সবাই এখানে ফ্রি পয়েন্ট জমাবো, দেন হচ্ছে আমরা এখানে মার্কেটিং করবো। তো ইনস্টাগ্রাম লাইকে যদি আপনি এখান থেকে যান, দেখেন এখানে আপনার এখানে চার মানে চার পয়েন্ট আর্নিং করতে পারবেন বা 44 পয়েন্ট আর্নিং করতে পারবেন যদি একে লাইক দেন, ঠিক আছে। তো আমি এখান থেকে যাব, দেখতে পাচ্ছেন এখান থেকে যাওয়ার পর তার পোস্টে একটা লাইক দিব, অনলি শুধু একটা লাইক দিয়ে এখান থেকে প্যাকেজ চলে আসবো। কনফার্ম করলে কিন্তু এই পয়েন্টটা আমার এখানে সাথে সাথে ব্যালেন্সে অ্যাড হবে। তো এই জিনিসগুলো আমরা দেখেন 46 পয়েন্ট হয়ে গেছে। তো এখন আমি কি করবো, এখান থেকে আমি আমার পোস্টটাকে একটু ভাইরাল করতে চাচ্ছি। তো আমি এখানে টুইটার রিটুইট অথবা আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন, আমি ইনস্টাগ্রামের পোস্টটা দিব এখানে আর কি। তো কীভাবে কী করবেন আমি এখান থেকে দেখাই, আমি যেভাবে দেখাবো সেমভাবে কিন্তু আপনাকে কাজ করতে হবে। তো আমি কী করব, আমি ইনস্টাগ্রামে লাইক নেব, ঠিক আছে। ইনস্টাগ্রাম লাইক সিলেক্ট করব, কোন কান্ট্রি নেব, এখান থেকে কান্ট্রিটা আপনি যে কোনো কান্ট্রি অফার নিয়ে কাজ করেন না কেন, আমার ভিডিওটি যা দেখছেন সম্পূর্ণ আমি টোটাল একটা আর টিউটোরিয়াল কিন্তু আপনাদের এখানে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে টাইটেল পেজ। তো আমি পোস্টটাকে ওপেন করে দেখাচ্ছি একটু আপনাদেরকে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে টাইটেলটা দিয়েছি, প্লাস হচ্ছে এখন আপনার ফটো যে ইউআরএলটা আছে, আপনার ইনস্টাগ্রামে যে পোস্টটা করেন সেটার ইউআরএলটা এখানে নিয়ে আসবেন। এবং হচ্ছে আপনার এখানে বাদ বাকি আর কোনো কাজ নেই, ঠিক আছে। বাদ বাকি আর কোনো কাজ কোনো কিছু এখানে চাপ দিতে হবে না, এটা অন অফ যেটা আছে সেটা সেভাবেই থাকবে। আপনি প্রতিটা কাজের জন্য কত কয়েন করে দিবেন, আমি যেমন এখান থেকে ধরেন 5 কয়েন করে দেবো, জাস্ট এখান থেকে সেভ দিয়ে দিলে কিন্তু আপনার এই পোস্টটা কিন্তু ই হয়ে যাবে, ঠিক আছে। আমি এখান থেকে একটু সিস্টেম করে দিই।
তোকে দেখতে পাচ্ছেন আমার পোস্টটাতে কিন্তু অলরেডি 5টা লাইক চলে আসছে, এখান থেকে 2টা কমেন্টস অলরেডি চলে আসছে। তো আপনি যত বেশি পোস্ট করতে পারবেন, যত বেশি কিওয়ার্ড রিসার্চ করে ইউজ করতে পারবেন, আমার কিন্তু হ্যাশট্যাগগুলো মুখস্থ, যারা আমাদের পেইড কোর্সে অ্যাড হবেন অথবা আমাদের ওয়েবসাইট থেকে ভিডিও পারচেস করে কিন্তু ঘরে বসে আপনি কাজ শিখতে পারবেন টোটাল, এবং লাইফ টাইমের জন্য কিন্তু আমাদের এখানে আপডেট পাবেন, যত প্রকার আপডেট আসুক সিপিএ মার্কেটিংয়ের আপনি কিন্তু অটোমেটিক আমাদের কোর্সে পেয়ে যাবেন। তো আজকের মতো এই পর্যন্তই, কথা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে। আর একদম যারা নতুন আছেন, সিপিএ বিল্ড অ্যাকাউন্ট লাগবে, আমাদের রেফারেল দিয়ে অ্যাক্টিভ করে নেবেন, আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব, ওইখান থেকে আপনি দুপুর 1টার দিকে অ্যাপ্লাই করলে আপনি কিন্তু অ্যাপ্রুভাল পেয়ে যাবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন, আর নেক্সট টাইম কী নিয়ে ভিডিও চাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, কারণ আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে কিন্তু আমি ভিডিওগুলো মেক করি প্রতিনিয়ত। আর আমাদের প্রতিটা ভিডিও কিন্তু লাইভ পেমেন্ট প্রুফ সহ দেখানো, কারণ আপনি অন্য অন্য ইউটিউব চ্যানেলও ঘুরে দেখতে পারেন, প্লাস হচ্ছে আমাদের ওয়েবসাইট ভিজিট করলে আপনি টোটাল বিস্তারিত আরও জানতে পারবেন। আর যারা আমার সাথে ডিরেক্ট কথা বলতে চাচ্ছেন, আমার এই ওয়েবসাইটটা গুগলে সার্চ করলে আমার ওইখানে নাম্বারটা পেয়ে যাবেন, ডিরেক্ট আপনি কল করে যে কোনো বিস্তারিত কিন্তু জানতে পারবেন। তো আমাদের লাইভ ক্লাসে অ্যাড হবেন অবশ্যই 7 তারিখের মধ্যে, পেইড করে আমাদের গ্রুপে জয়েন করে যাবেন, এখানে টোটাল আমরা 10 দিনের ক্লাস করাবো, আমরা লাইভ আর্নিং পর্যন্ত আপনাদেরকে সাপোর্ট দেবো ইনশাল্লাহ। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, কথা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে, আর কী নিয়ে ভিডিও চাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন।